এক দেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে উইং আইডি। কাগজটা দেখে একটু বলতে পারবেন এই অ্যাড্রেসটা কোন দিকে হবে? আচ্ছা ম্যাম কল করতে হচ্ছে, বললে না খুব উপকার হতো। এটা কি কোন ভাষা? মানে বাংলা? হ্যাঁ বাংলা লেখা। মানে এই লেখাটা বোঝা যাচ্ছে না। মানে আর যে আপনাকে অ্যাড্রেসটা লিখে দিয়েছে হয় ওনাকে ফোন করে জিজ্ঞেস করেন, না হলে আরেকবার লিখে দিতে বলেন। যদি নাই পড়তে পারেন তাহলে আমার সময়টা নষ্ট করলেন কেন? হাজারা আর আমি কাকে বলবো, লিখেছি তো আমি নিজেই। এটা আপনার হাতে লেখা? ইয়েস। আপনি নিজেই আপনার হাতে লেখা বুঝতে পারছেন না, আবার আমাকে বলছেন বুঝতে? একটা মানুষের হাতে লেখা এত খারাপ হয়? মাই গড, ভাই দাঁড়ান আমি ছবি তুলে রাখি। পাঁচে পাঁচে কথা বলবেন না তো, শুনেন। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ, এই শব্দগুলোর সাথে আপনি পরিচয় আছে? নিশ্চয় নেই। আপনি দেখেন না, ডাক্তারদের হাতে লেখা কেউ পড়তে পায় না, কেন? কারণ তারা ক্রিয়েটিভ। আমিও ক্রিয়েটিভ, তাই আমার হাতে লেখা এরকম। তাই কে বলেছে আপনাকে? আমার বাবা বলেছে। বাবা আমাকে সবসময় বলেছে ছোটবেলা থেকে যে সুমি মা তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তাই আপনার অনেক ট্যালেন্ট, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন? না সেটা পাইনি। কেন? কারণ ওই সময় আমার জন্ডিস হয়েছিল, যদি এক্সামটা দিতাম তাহলে অবশ্যই বৃত্তিটা পেতাম। চাপা পিটানোর একটা লিমিট থাকে, পরীক্ষা দিতে পারে আর নাকি বৃত্তি পেয়ে যেত। আর তাছাড়া আপনার হাতের লেখা শুধু খারাপ না, আপনার আচার আচরণ কথাবার্তা সব কিছুই খারাপ। কিন্তু সবকিছু ঠিক করার চেষ্টা করেন, আপনি না ফেভার চাচ্ছিলেন আমার কাছে একটা, আমি ট্রাই করছিলাম আপনাকে হেল্প করার। শুনুন আপনি না একটু কথাগুলো শুনে যান, যারা ক্রিয়েটিভ হয় তারা কিন্তু আরেকজন ক্রিয়েটিভকে চিনতে পারে। আচ্ছা তার মানে হলো আপনি যদি ক্রিয়েটিভ হতেন তাহলে আমার মতো ক্রিয়েটিভ মেয়ের হাতের লেখা অবশ্যই পড়তে পারেন। যেহেতু আপনার মধ্যে বিন্দু পরিমাণ ক্রিয়েটিভিটি নেই তাই আপনি আমার হাতের লেখাটা বুঝতে পারছেন না। আচ্ছা দেখি হাতের লেখাটা, আবার এই ধরনের অ্যাবস্ট্রাক্ট হাতের লেখা আমার পক্ষে বোঝা সম্ভব না। শুধু আমার পক্ষে কেন, আমার 14 কুষ্ঠি আস্তে বুঝতে পারবেন না। আপনি একটা কাজ করবেন, একটা অণুবীক্ষণ যন্ত্র অথবা দূরবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, যা যা লাগে আপনার লেখা বোঝার জন্য সেটা সাথে করে রেখে দিবেন। আরেকটা জিনিস, একজন সুভাষী রাখবেন। আপনার কথাবার্তা খুব খারাপ তো, সে সুন্দর মিষ্টি করে ট্রান্সলেট করে দিবে। ওকে আসছে, এই যে শুনে যান শুনে যান, আমি আমার হাতের লেখা নিয়ে মোটেও চিন্তিত না, আমি গর্বিত। আই এম প্রাউড, আমার হাতের লেখা খারাপ বলেই আজ আমি এত ক্রিয়েটিভ। সে তখন থেকে খুব ক্রিয়েটিভ ক্রিয়েটিভ করছেন, কি ক্রিয়েটিভিটি আপনি শুনে? শুনেন বাবা আমাকে আরেকটা কথা বলেছে, সবসময় সবাইকে সবকিছু বলতে নেই। আপনি এখন আসতে পারেন, অযথা সময়টা নষ্ট করলাম। এই ওই অ্যাড্রেসটা আরেকবার একটু বলতো, নিজে হাতে লেখা তো নিজেই বুঝতে পারছি না।
এই লোক এখানে কি করছে? নিশ্চয় স্যারের অ্যাসিস্ট্যান্ট হবে। একদম সুযোগ দেওয়া যাবে না, পুরো ভাবের উপর থাকতে হবে। আপনি? জি, আমি সামিয়া তানজিন সুমি, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার। বাকি দুজন কোথায়? কি সামিয়া তানজিন কোথায়? আপনি নয় সুমি, বুঝলাম, বাকিরা কই? এটা আমার ফুল নেম। কি বলেন? ফুল নেম। আপনি দেখছি নাম দর্শু, সামিয়া তানজিন সুমি। তিনটা নাম আপনার? ভূমি দর্শুর নাম শুনেছি, নাম দর্শুর নাম তো শুনিনি। আপনি তো তিনজনের নাম ছিনতাই করে নিয়েছেন। তো ফ্যাশন ডিজাইনের পদবিটাও কি দখল করা না অর্জন করা? এই যে একদম ফালতু কথা বলবেন না আমার সাথে। আপনি চিনেন আমি কে? আমি ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং পাস করেছি, অনার্স। বাহ, তা কোন বিশ্ববিদ্যালয়ে? হারবাল। সরি, ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির। ওরে বাপরে বাপ, বিশ্ববিদ্যালয়, মাশাআল্লাহ, আপনি তো কিছু মহাভাগ্যবতী। হ্যাঁ, আমার ভীষণ শখ ছিল ফ্যাশন ডিজাইনিং এ পড়ালেখা করার, কিন্তু হয়নি। শখ থাকলে কি হয়ে যাবে? আপনার কি মনে হয় ফ্যাশন ডিজাইনিং দুধ ভাত? শুনেন, ফ্যাশন ডিজাইনিং এ পাস করার জন্য ক্রিয়েটিভিটি লাগে, যেটা আপনার মধ্যে বিন্দুমাত্রও নেই। যাক, মন খারাপ করবেন না, সবাইকে দিয়ে তো আর সব কিছু হয় না। সেটাই তো ম্যাডাম, ফ্যাশন বলতে কি বোঝায়? খুবই সিম্পল, নর্মাল একটা ড্রেসকে আপনি নর্মাল বানিয়ে দিবেন। মানে? মানে বুঝেন নাই তো, ধারণ বুঝাচ্ছি। মানে এই যে ধরেন একটা জামা নেবেন, এই যে ধরেন আপনারটা, মানে আমারটা তো ডিজাইন করা, এটা নেওয়া যাবে না। নর্মাল একটা ড্রেস নেবেন, নেওয়ার পর সেটাকে আপনি কুচু 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 এখানে ওখান থেকে কেটে ফেলবেন, ওইটাই হয়ে যাবে ফ্যাশনেবল কস্টিউম বা ড্রেস। তারপর ধরেন এই যে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে খোঁচা লাগলো একটা রিক্সার সাথে, তখন কি হলো, আপনার প্যান্টটা ছিঁড়ে গেল, তখন কি করার থাকে? তখন ওই ছেঁড়ার সাথে আরো কিছু ছেঁড়া অ্যাড করে দিবেন, তখন ওটা কি হয়ে গেল? অ্যাডিশনাল ফ্যাশন। অ্যাডিশনাল ফ্যাশন মানে এই ফ্যাশন তো ছিল না, এই যে ছেড়ে ছেড়ে ফ্যাশনটা তো অ্যাড করছেন, এই জন্য অ্যাডিশনাল ফ্যাশন। আমি না বুঝতেছি না, আমি এত কথা আপনার সাথে কেন বলতেছি? মানে আমার টাইম, এনার্জি, ট্যালেন্ট সব কিছু তো আপনার সাথে শেয়ার করে ফেলছি, এত শেয়ার তো করা যাবে না। আপনি জলদি গিয়ে আপনার স্যার, মানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সাইমন হাদেলকে বলুন, বিখ্যাত না মানে এখনো বিখ্যাত হই নাই, ফ্যাশন ডিজাইনার সামিয়া তানজিন সুমি এসেছে আর অনেকক্ষণ ধরে ওয়েট করছে। স্যারকে দেখার কোনো দরকার নেই, কারণ স্যার আপনার সামনে বসে আছে। মজা করেন আমার সাথে? কেন আমি মজা করবো? কেন আপনার সাথে আমার মজা করার সম্পর্ক? আমি সাইমন হায়দার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। তো ফ্যাশন ডিজাইনার, এটা আপনার অর্জন করা পদবি? না স্যার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনার্স? না স্যার। নর্মাল জামাকে অ্যাবনর্মাল বানিয়ে ফেলা ফ্যাশন? না স্যার। প্যান্ট কুচি কুচি করে কেটে ফেলা ফ্যাশন? না স্যার, একদম। রিকশায় প্যান্ট বেজে ছিঁড়ে গেলে সেটার সঙ্গে আরো কিছু ছেড়ে অ্যাড করলে ওটা হয় অ্যাডিশনাল ফ্যাশন? না 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 স্যার, না স্যার। সুমি রে সুমি, হায় রে সুমি, এটা কি করেছিস তুই? তাড়াতাড়ি তাড়াতাড়ি সামাল দে, বিখ্যাত মানুষ, একটু পাম দে পাম দে, পামে ফুলে যেতে পারে। না স্যার, আসলে হয়েছে কি, মানে আমার কল্পনায় আমি আপনাকে অন্যভাবে কল্পনা করেছিলাম। কিরকম? মানে একটু বয়স্ক, লম্বা লম্বা চুল, কাঁচা পাকা দাড়ি। কিন্তু স্যার আপনি যে এত এত ইয়াং, এত স্মার্ট, এত হ্যান্ডসাম, এটা তো মানে এতটা এত এত তোটা আসছে না। স্যার আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলে, বাবা রে সবার সব কথা সবসময় শুনতেন। এখন আপনি আপনার রাস্তা মাপেন আর আমাকে আমার মাপা মাপিটা করতে দেন। ওকে,
Just out! Sir, I'm here. Out! Sir. Out! Sir, please, apni jodi. Sir. Okay! সুমি কি করলি তুই এটা কোথায় গিয়ে ভাবটা নিলি জায়গা মতো গিয়ে আকামটা করে ফেললি কি দরকার ছিল তুই কি মরে যাচ্ছিস তুই এখন তো কত সময় আছে কতবার বুঝালাম নিজেকে নিজে যে ভাবটা এখন নেওয়ার দরকার নাই আগে বিখ্যাত হ আগে বিখ্যাত হ বিখ্যাত হ বিখ্যাত হবি তারপর গিয়ে ভাবটা নিবি কি যে করলাম না না ভিতর থেকে ভাবটা বের হয়ে গেল আরে কপাল না হতাশ হওয়া চলবে না সুমি তোকে তো ডিজাইনার হতেই হবে কালকে আবার যাব ইয়ে স্যারকে যেভাবে হোক না কেন ম্যানেজ করতেই হবে এমন ঝাঁকানাকা কাপড় পরে যাব এমন ফ্যাশন দেখাবো স্যার মিনিটে মিনিটে ইমপ্রেস হয়ে যাবে আর সাথে কিছু পড়ালেখাও করে নিয়ে যেতে হবে প্লিজ নিয়ে প্লিজ নিয়ে প্লিজ ফুল ইন দ্য ফ্যাব্রিক প্লিজ আরে সুমি বাবা ঠিকই বলতো পড়ার সময় এই মরার ঘুমটা আসে কিন্তু আজকে ঘুমানো যাবে না একদম ঘুমানো যাবে না পর 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 মাই গড কি হরিবল আপনি কেন আবার আসছেন স্যার আমি সরি বলতে এসেছি কেন কিছু সরি স্যার গতকাল যা যা ঘটেছে ওখানে আমার কিন্তু কোনো দোষ নেই সব দোষে মোটুর মোটুর কোন মোটু মোটু আমার বান্ধবী মোটু আমাকে বলেছে শুন সুমি তুই না ভাব নিয়ে চলবি তোর ভাবটা দেখে মনে করবে তুই ক্রিয়েটিভ আর সাথে সাথে তোকে জবটা দিয়ে দিবে ওকে জাস্ট চুপ কার্যে পালায় পড়লাম আল্লাহ শুনুন একটা কথা বলি আপনারা খুব সহজ সরল ভোলা ভালা হতে পারেন কিন্তু ক্রিয়েটিভ অ্যাটলিস্ট না সো এটা দাবি করবেন না একই কথা আমাকে আমার প্রথম বয়ফ্রেন্ড বলেছিল আচ্ছা স্যার আমি না গতকাল থেকে খেয়াল করছি আপনি আমাকে আপনি আপনি বলছেন শুন আমার সাথে আপনি যায় না আমার নাম সুমি আমার সাথে যায় তুমি বাবা ম্যাচিং তো খুব ভালো বুঝেন এই কথাটা আমার সেকেন্ড বয়ফ্রেন্ড বলেছিল কিন্তু ও ছিল একটা চিটার একদম ঝেড়ে ফেলে দিয়েছি এখন ওসব কিছুই আমার মাথায় নেই আমার মাথায় শুধু দুটো জিনিস একটা ড্রিম আর একটা হচ্ছে হোপ স্যার আমি একজন বড় ডিজাইনার হতে চাই চুলের মধ্যে ড্রিম আর হোপ নিয়ে ঘুরে ফ্যাশন ডিজাইনার হওয়া যায় না প্রচুর রিসার্চ করতে হবে করবো স্যার কালার ম্যাচিং বুঝতে হবে বুঝবো স্যার সর্বোপরি ভালোবাসতে হবে পাশবো স্যার এই যে হ্যালো আমি কাজকে ভালোবাসার কথা বলেছি তাই তো আমার মাথায় কিছু দুষ্ট চিন্তা ভাবনা হ্যাঁ তাই তো আসবে যার দুই দুইটা বয়ফ্রেন্ড অকালে প্রয়াণ হয়ে গেছে তার মাথায় এছাড়া কি আসবে স্যার কিছু মনে করবেন না কিন্তু আমি না অনেক ড্রিম আর অনেক হোপ নিয়ে এসেছি প্লিজ স্যার আমি আসলে আপনার সাথে কাজ করতে চাই আপনি কাজ করতে চান
ওকে ফাইন আমি দেখব আপনার ফ্যাশন সেন্স কি রকম যদিও সামনে দেখতে পাচ্ছি তারপরও কাল আপনার একটা পরীক্ষা নেব কালার ম্যাচিং এর পরীক্ষা কালার ম্যাচিং এইটা কোনো ঘটনা স্যার কালকে দেখবেন কালার ম্যাচিং কাকে বলে ঠিক আছে কালকে দেখা হচ্ছে থ্যাংক ইউ ক্রেজি নাকি তোকে মানা করছিলাম যে আর ভাব নিবি না কি করলি তুই আবার গিয়ে ভাব নিয়ে বলে আসলি স্যার কালার ম্যাচিং দেখিয়ে দিব কি দেখাবি তুই তুই কালার ম্যাচিং আর কিছু বুঝিস তখন কি পড়ে যায় কালকে কিছুই তো বুঝতিস না তুই না নিজের হাতেই নিজের এই স্বপ্নটাকে মেরে ফেলছিস স্বপ্নটা পূরণ করতেই হবে এমন কালার ম্যাচিং করবো যে স্যার বলবে সুমি তুমি কাল না এখনই জয়েন করো কালার ম্যাচিং এবার স্যারকে দেখিয়ে দেব সুমি কালার ম্যাচিং দেখিয়ে দিব ম্যাচিং কাকে বলে শুধু আপনি না টাস্কি খেয়েছে রাস্তার সবাই যখন হেঁটে আসছিলাম মুগ্ধ হয়ে তাকিয়েছিল স্যার কেন মুগ্ধ হয়ে তাকিয়েছিল জানেন কেন স্যার কারণ এই শহরে কোনো সরষের ক্ষেত নাই এটা জলজন্ত সরষের ক্ষেত যদি রাস্তাতে হেঁটে বেড়ায় সবাই তাকিয়েই থাকবে এটাই নর্মাল স্যার যাই বলেন না কেন ম্যাচিং সেন্স কিন্তু আমি দেখিয়ে দিয়েছি খুব ম্যাচিং দেখিয়ে দিয়েছেন আপনি যে ম্যাচিংটা আপনার মাথা থেকে আসেনি হাঁটু থেকে এসছে স্যার আমি ছোট বলে ইনসাল্ট করছেন আমি মাইন্ড করি না স্যার কোনো ব্যাপার না স্যার আসলে হয়েছে কি ক্রিয়েটিভিটি তো লোডিং হচ্ছে পুরোপুরি ডাউনলোড হয় না যেদিন স্যার পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে সেদিন একের পর এক ক্রিয়েটিভিটি খালি বের হবে আর হবে হবে আর হবে আপনার ক্রিয়েটিভিটি কোনোদিন না ডাউনলোড হবে না বাফারিং হবে বাফারিং হতে 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 একটা সময় কি দেখাবে জানেন ডাউনলোড ফেল আমি না বুঝি না আপনার ফ্যাশন ডিজাইনার কেন হতে হবে স্যার এটা তো আমার স্বপ্ন স্যার সবার সব স্বপ্ন দেখার অধিকার নেই স্যার আমার বিশ্বাস আমার এই স্বপ্নটা পূরণ হবে কেন স্যার জানেন কেন কারণ হিন দিয়ে দিয়েছে কি স্বপ্ন দেখিয়েছে জানেন দেখিয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিও স্টেজে উঠছে অস্কার নিচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিওকে আপনি দেখেছেন স্বপ্নে অস্কার নিচ্ছে হ্যাঁ দেখতেই পারেন সে একটা বিখ্যাত অভিনেতা সে অস্কার নিতেই পারে তার সাথে আপনার কি রিলেশন স্যার রিলেশনশিপ তো আমার সাথেই তাও ওয়ান টু ওয়ান যেই ড্রেসটা পরে অস্কার নিচ্ছে সেটা তো আমার ডিজাইন করা স্যার এখন আপনি চিন্তা করে দেখেন একটু ভাবুন স্যার ভাবুন এই স্বপ্নটা অন্য কেউ তো দেখতে পারতো কিন্তু আমি কেন দেখেছি কারণ আপনি রেডি এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি এবার দয়া করে আপনার ব্যাটারিটা বন্ধ করেন ক্রিয়েটিভ মানুষ একটু নড়াচড়া করে না ওকে স্ট্যাচু শুনুন পা থেকে মাথা পর্যন্ত এক কালার দিয়ে মুড়িয়ে নেওয়াটা ম্যাচিং সেন্স প্রকাশ করে না ফ্যাশন ডিজাইনিং অনেক কঠিন একটা বিষয় আপনাকে স্টাইল বুঝতে হবে কালার বুঝতে হবে কন্ট্রাস্ট বুঝতে হবে নতুনত্ব বুঝতে হবে সো নতুনত্ব নিয়ে ভাবেন ওকে আমি ক্লিয়ার ইয়েস স্যার
sir. Yes, sir. Bye. আরে সুমি, এগুলো কি পড়ছিস একটার পর একটা? দেখতে তো জঘন্য লাগছে। এগুলো তো নর্মাল ফ্যাশন, এটা তো ব্যতিক্রম কিছুই হলো না। তোকে এমন কিছু পরে যেতে হবে যাতে তোকে সব চাইতে আলাদা লাগে আর স্যার তোকে দেখেই বলে, বাহ সুমি কি ফ্যাশনই না করেছো। করি স্যার বলেছিলেন না নতুনত্ব আনতে, দেখেন স্যার একদম ইউনিক, একদম নতুন, দ্বিতীয়বার এরকম কাউকে খুঁজে পাবেন না। কি স্যার এভাবে তাকিয়ে আছেন? ও বাকরুদ্ধ হয়ে গেছেন আমাকে দেখে, বিস্মিত হয়ে গেছেন, আবেগে আপ্লুত হয়ে গেছেন, হাততালি দিবেন তাই না স্যার? তোমার কি মনে হয় সবকিছু ফান? আমি ফান জোকার নাকি তোমার স্টুপের মনে হয় কোনটা? আমার সময়ের কি কোনো দাম নেই? সার্কাস দেখতে আসছি আমি? ইউ জাস্ট লুক লাইক এ ক্লাউন, তুমি একটা ওয়েস্ট অফ টাইম। ওকে, কিছু কিছু বিষয় গড গিফটেড হয়, ক্রিয়েটিভিটি টুপ করে গ্রুম করা যায় না, সামটাইমস এটা পরিশ্রমের ফল, রিসার্চ করতে হয়, দেখতে হয়, এটা পাঁচ নামে জায়গা না, সেসব পাঁচ নামে অন্য কোথাও গিয়ে করো, আমার সাথে না। ওকে, তুমি আসতে পারো, যাও, জাস্ট গেট আউট, জাস্ট গো। সুমি, আচ্ছা আম সরি, আমার তোমার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি, শাউট করা উচিত হয়নি। আসলে তুমি টাইম ওয়েস্ট করছো। ওকে, তোমার ড্রিম হোপ সব কিছু নষ্ট করছো এখানে, ইটস বেটার তুমি অন্য কোথাও অন্য কিছু করো, সবাইকে দিয়ে সব কিছু হয় না সময়, এই জন্য এক একটা মানুষ এক এক রকম হয়, এক একজনের কর্মক্ষেত্র এক এক রকম হয়, হয়তো তুমি অন্য কোথাও ভালো করবে, তোমার ড্রিম হোপ সমস্ত কিছু অন্য কিছুতে কাজে লাগাও, তোমার জন্য ভালো হবে। আম সরি কথাটা খুব স্ট্রেইট মুখের উপর বলে ফেলছি, বাট এটা আজ হোক কাল হোক কেউ না কেউ তোমাকে বলবি। স্যার আপনি ঠিকই বলেছেন, এটা আমিও মানি, মাঝে মাঝে ক্রিয়েটিভিটি গড গিফটেড হয়, কিন্তু স্যার আমি আরেকটা কথাও মানি, আমার বাবার কথা। বাবা আমাকে সবসময় ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছেন, যদি তোমার মধ্যে ইচ্ছা শক্তি থাকে, ধৈর্য শক্তি থাকে, তাহলে তুমি মন থেকে যেটা করতে চাও সেটাতে তুমি সফল হবেই। স্যার আমি এই কাজটা মন থেকে শিখতে চাই স্যার। স্যার আপনি যে বলছেন আমি পারবো না, কেন পারবো না স্যার? দুনিয়াতে কত মানুষই কত কিছু করছে না, কারো হাত নেই পা নেই, তারা রোজগার করছে না, চোখ নেই, তারা মাস্টার্স পর্যন্ত পাশ করে ফেলছে, তাহলে স্যার আমি তো সুস্থ একটা মানুষ, হাত আছে পা আছে বুদ্ধি আছে,
শুধু দরকার একজন টিচার স্যার। অনেক জায়গায় গিয়েছি, সবাই এই কথাই বলে ফিরিয়ে দিয়েছে। স্যার আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না স্যার, আমি আপনার ছায়া হয়ে থাকতে চাই স্যার। আমি কিচ্ছু চাই না স্যার, আমি শুধু একজন টিচার চাই যে আমাকে সব কিছু শেখাবে, শুধু দেখবো আর শিখবো। স্যার আপনি যদি আমাকে একটা সুযোগ করে দেন, আমার কোনো স্যালারি দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই স্যার, আমি শুধু আপনার কাছ থেকে শিক্ষাটা চাই, প্লিজ স্যার সুযোগটা দিন আমাকে, এটা আমার স্বপ্ন স্যার, প্লিজ। কাল সকাল 9টায় অফিসে চলে আসবে, আর হ্যাঁ ডোন্ট বি লেট। Yes, sir! Thank you, sir! Come on, don't be late! Ek app, ek desh. Binonon, business, call athoba chat, kinba je kono update. Shobar jonno, shob sheba. Ek sathe, eki app e. Ring ID. আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে নেক্সট উইন্টার। তো এখন যদি নেক্সট উইন্টারকে আমরা টার্গেট করি, আর যদি আমরা এটা ইয়াংদেরকে প্রায়োরিটি দেই, তাহলে আমরা বেশ কিছু ব্লেজার ডিজাইন নিয়ে আসতে পারি। এবং আমি অবশ্য বেশ কিছু রেফারেন্স আমি রেখেছি, দেখা এগুলো আমার অবশ্য আগে কিছু ছিল। তো এক্ষেত্রে আমরা পাঁচটা কালার উপর জোর দিব আর কি, পাঁচটা কালার, হোয়াইট, ব্ল্যাক, স্কাই ব্লু, নেভি ব্লু অ্যান্ড মেরুন, পাঁচটা। আর ফেব্রিক চুজ করতে পারে এরকম, হয়তো কাশ্মীর উল, সিল্ক, হয়তো হতে পারে ভেলভেট, যেহেতু উইন্টার সেহেতু একটু একটু মোটা ফেব্রিকের উপরে যাবো আর কি। তো আগে আগে আমার কাছে কিছু স্যাম্পল আছে, আমি বরং আপনাকে দেখাই। আর আমার মনে হয় যে ব্লেজারটা তো আসলে খুব ট্রেন্ডি, আর একটু ট্রেন্ডি কিছু যদি আনতে পারি আমার মনে হয় প্রফিটেবল হবে। আসে না দেখাই, আপনার কিছু স্যাম্পলগুলো আছে, স্যাম্পলগুলো আমাকে দেখাই যাতে আসে। সো এই উইন্টারে আমরা যদি ইয়াং জেনারেশনকে প্রায়োরিটি দিই, আমরা কিছু ব্লেজার বানাতে পারি। সেক্ষেত্রে আমি কিছু রেফারেন্স বানিয়েছি, এই যে দেখিয়ে দেই, কালার প্রিফারেন্সেস আছে। হোয়াইট, ব্ল্যাক, স্কাই ব্লু, নেভি ব্লু, আমি বরং আপনাকে স্যাম্পলই দেখাই নাকি, চলুন আমার সাথে। ভাবনা, ও হো হো, এ হে, লা 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 লা।
গোছালো এ জীবন আমার, তুমি গুছিয়ে দিলে ভালোবাসা দিয়ে চিরঋণী আমায় করে ছালো এ জীবন আমার, তুমি গুছিয়ে দিলে ভালোবাসা দিয়ে চিরঋণী আমায় করে নিলে। হাত ধরেছি ছাড়ব না মরণের আগে, যতই দূরে তুই থাক না তোর মনের কাছে রাখ না, কাছাকাছি তোকে না পেলে থেমে যায় আমার সব ভাবনা। নামগুলো লিখে দিলাম, এগুলো একটু বুদ্ধি করে চিনে ফেলবে। না হাসছো কেন? প্লিজ হাসবে না, ওকে প্লিজ। কেন যে লিখে দিতে গেলাম, একদম খেয়াল ছিল না। আমি জানি আমার হাতে লেখা খারাপ, আর শুধুমাত্র ওই হাতের লেখাটাই খারাপ, ওকে? সারা জীবন মানুষ আমার এই হাতে লেখানে হাসাহাসি করেছে, সেদিন যখন আপনার হাতে লেখা দেখি সেদিন মনে হয়েছিল যে এই তো পারফেক্ট সুযোগ প্রতিশোধ নেবার। সারাটা জীবন মানুষ আমার হাতে লেখা দেখে আমাকে নিয়ে হাসাহাসি করেছে, এসব নিয়ে আমার অনেক দুঃখ, আর দুঃখটা বাড়াবেন না প্লিজ। দুঃখ স্যার? স্যার মানে কি দুঃখ, কেমন দুঃখ? আমার না দুঃখের গল্প শুনতে খুব ভালো লাগে, একটু বলেন না। চলো শুনুন, আমি একটু মেয়েকে পছন্দ করতাম ইউনিভার্সিটিতে থাকতে, তখন ওকে প্রপোজ করার জন্য একটা লেটার লিখেছিলাম যেটার উত্তর আজ পর্যন্ত আমি পাইনি। কেন স্যার? কারণ মেয়েটা বিয়ে হয়ে গেছিল, কিন্তু ট্র্যাজেডি কি সুন্দর কি সে নাকি আমার হাত রেখে বুঝতেই পারেনি, এমনকি কে পাঠিয়েছে সেটাও সে বুঝতে পারেনি। মেয়েটা আমাকে মনে মনে ভালোবাসত, একটা খারাপ হাতের লেখার জন্য একটা মানুষকে হারিয়ে ফেলেছিলাম। তারপর থেকে আপনি ছেঁকা খেয়ে একা হয়ে গেছেন স্যার। ও প্লিজ আসুন 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 বসুন। থ্যাংক ইউ স্যার। আমার নাম মিতু। মিতু সৌরভ আমাকে পাঠিয়েছে। হ্যাঁ সৌরভ, কিন্তু আমরা খুব ক্লোজ স্যার। আমি ফ্যাশন ডিজাইনিং এর পড়াশোনা শেষ করেছি, আমার খুব ইচ্ছে আপনার সাথে কাজ শেখার। আচ্ছা না নো প্রবলেম, ওনার সাথে আমার কথা হয়েছে তো। তো সেকেন্ড, হ্যাঁ হ্যালো হ্যালো, হুম হুম, ও না 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 দাঁড়া হ্যাঁ আচ্ছা আমি জাস্ট পাঁচ মিনিট। হ্যাঁ হ্যাঁ পুরনো লোক ভাত পায় না আসছে নতুন লোক। সুমি রে সুমি, তোর ভাত কিন্তু খেয়ে দেবে রে। কেমন আছেন আপু মনি? জি ভালো। ফ্যাশন ডিজাইনিং অনার্স করেছেন না? গুড গুড। তো আমি আমাকে একটু আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিই না, আমি হলাম স্যারের এফপিএস। এফপিএস মানে
FPS মানে? FPS মানে বুঝেন না? FPS মানে হলো ফ্যাশন পার্সোনাল সেক্রেটারি। ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেছেন আর এই ছোটখাটো শর্টকাটগুলোই জানেন না। জান আজকে শিখিয়ে দিলাম, ফ্রিতে জ্ঞান দিয়ে দিলাম। তো আমি এখানে কি কাজ করি সেটা নিয়েও একটু বলি। শিওর জি। মানে স্যারের ফ্যাশন রিলেটেড যে সব কাজকর্ম আছে সেগুলো সব আমি দেখি। স্যার যেটা করে সেটা হলো একটা সাইন দিয়ে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো স্যার আসার আগে আমি একটু কাজটা এগিয়ে রাখি স্যারের জন্য, তাই না? তাই তো বলি স্যার, ভাগলো কেন? বোকাম কি ভেবেছেন ফ্যাশন ডিজাইনিং এত সহজ, স্যারের সাথে কাজ করে এত সহজ? জিপিএ 3.5 নিয়ে চলে এসেছেন আর আমি 3.94 নিয়ে ছয়টা মাস ওয়েট করেছি। আর আপনি কি ভেবেছেন আসবেন উমুকের উমুক লাগিয়ে আমি আর হয়ে যাবে কাজ? স্যার আসলে ভালো মনের মানুষ, তো মুখের উপর কাউকে না করতে পারে না। মানে দেখলেন না কীভাবে ফোনের বাহানা করে বাইরে চলে গেছে? থাক আপু, আমি আপনার জন্য কাজটা করে দিব, ম্যানেজ করব, কিন্তু সেটার জন্য একটু সময় প্রয়োজন। সো এখন আপনি যেতে পারেন, বাই বাই। বাই বাই, মন খারাপ করবেন না কিন্তু, আমি আছি। স্যার ঘরের মানুষ ঘরে ফিরে গেছে, কই আর যাবে? মানে কেন? কত করে বললাম স্যার ইম্পর্টেন্ট কথা বলছে, 5টা মিনিট ওয়েট করো, কিন্তু কে শুনে কার কথা? স্যার এরকম মেয়েদের মধ্যে না টিচারের প্রতি কোনো রেসপেক্ট নাই, কিন্তু আপনি আমাকে দেখেন কত না অপমান করেছিলেন, কিন্তু আমি ছেড়ে যাই নাই স্যার, এটাকে বলে রেসপেক্ট। থাক স্যার, ওই যে এই লিস্টটা নিয়ে আসবো, তাই না? সুমি কি জিনিয়াস রে তুই, সুমি কি সুন্দর সিস্টেম করে একদম সাইট করে দিলি, এখন তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আর প্রতিদ্বন্দ্বী ছাড়াই তুই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার হয়ে যাবি। মাঝে মাঝে না আমি নিজেই অবাক হয়ে যাই নিজের কাণ্ডগুলো দেখে, সাপও মরল লাঠিও ভাঙলো না। সুমি তুই আসলেই একটা জিনিয়াস, বলার মতো না। যাক দিনটা ভালোই কাটল। স্যার ভাই, আচ্ছা ওই যে আপনার যে বোন আসছিল মিতু, ও কিন্তু মানে বুঝলাম না, কথা না বলে চলে? আরে কথা না বলে তো চলে যায় নাই, সমস্যা হয়েছে তোমাকে কিছু বলতে পারে নাই, বিষয়টা অন্য। তোমার নাকি কোন এফপিএস আছে, সেই নিয়োগ করে, সেই ছাটাই দেয়, সেই সব কিছু করে, তো তার কথা মতো সে চলে আসলো, বললো এখন নাকি কোনো নিয়োগ টিয়োগ হবে না, হইলে সে জানাবে, আর আমার বোনকে চলে যেতে বললো। এফপিএস? আরে কত আশা করে তোমার কাছে পাঠাইলাম, এটা একটা কাজ করলা তুমি মিয়া। আচ্ছা স্যার ভাই, আপনি একটু ফোনটা রাখেন তো, আমি আপনাকে কল ব্যাক করছি। জি হ্যালো স্যার। খুব ক্রিয়েটিভ আপনি না? খুব ক্রিয়েটিভ। আপনার ডিজাইনার হওয়ার কি যোগ্যতা আছে বলুন তো? একটা যোগ্যতা আপনি দেখাতে পেরেছেন, দয়া করে একটু সুযোগ দিয়েছি তাই বলে কি মাথা উঠে গেছেন? এই জন্যই বলে যে বানরকে মাথা উঠাতে হয় না, আছাড় দিয়ে ফেলে দিতে হয়। কেন স্যার? কি আপনি কি আমার? আপনি আমার এফপিএস, ছাঁটাই করা লোক নিয়োগ করার সমস্ত দায়িত্ব আপনার। শুভ আমি না সব কিছু নিতে পারি কিন্তু মিথ্যা কথা নিতে পারি না। শুভ আপনি এই ধরনের একটা কাজ কিভাবে করলেন, কোন সেন্সে? আমি ভেবেছিলাম আপনি খুব সহজ সরল, কিন্তু আপনি না, আপনি টপ টু বটম একটা শয়তানের হাড্ডি। স্যার আমি আসলে, আপনি খবরদার কোনোদিন আমার চোখের সামনে আসবে না, কোনোদিন না।
স্যার স্যার প্লিজ আপনি সুমি কি হলো এটা সুমি এবার তো ধরা খেয়ে গেলি আপনি ঝাড়ে দিবেন আর আমি রাগ করে আর কখনো আসবো না আপনার ধারণা ভুল আমি আবার চলে এসেছি আসুন ভিতরে আসুন স্যার আমার সাথে আরেকজন আছে ডাকবো শিওর আই শিশির উনি শিশির স্যার স্যার ভিতরে পরিচয় করে দিন আসুন ভিতরে আসুন আমি জানি না যে আমার ব্যাপারে কি বলেছে আপনাকে মানে আমাকে নিয়ে অত বলার কিছুই নেই আমি খুব সিম্পল একজন মানুষ প্রতিটি ক্রিয়েটিভ মানুষ নিজেদের সিম্পল দাবি করে ইউ নো আপনি কিন্তু সেটা আরেকবার প্রমাণ করলেন আচ্ছা যাই হোক স্যার যে জন্য এসেছি সে কথাটা বলি জামাই কিন্তু সাথে করে নিয়ে এসেছি স্যার আমি জানি আমি আপনাকে অনেক জ্বালিয়েছি অনেক কষ্ট দিয়েছি স্যার আপনার কাছে একটা আবদার আমি জানি আমি আসলে ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চেয়েছি আপনার সাথে কাজ করতে চেয়েছি সেটা না হয় হলো না আমার কোনো সমস্যা নেই কিন্তু স্টুডেন্ট হিসাবে একটা আবদার তো করতেই পারি নাকি স্যার আমি চাই বিয়ের সব কাপড়গুলো আপনি বানিয়ে দেন ওকে প্লিজ স্যার না করবেন না প্লিজ প্লিজ স্যার আমি কিন্তু আমরা দুজনে আশা করে এসেছি অনেক স্যার কিছু বলেন আরে কি আশ্চর্য এভাবে বলছেন কেন এটা তো আমার প্রফেশন আমি নিশ্চয়ই নিশ্চয়ই ডিজাইন করে দেবো নিশ্চয়ই থ্যাংক ইউ স্যার বলেছেন আমরা রাজি হয়ে যাবে স্যার অনেক ভালো থ্যাংক ইউ স্যার আরেকটা আবদার আছে আবদার কিন্তু শেষ হয় নাই বিয়ের প্রত্যেকটা প্রোগ্রাম আপনার অ্যাটেন্ড করতে হবে আর না আসলে আমি কিন্তু এসে নিয়ে যাব আসবো নিশ্চয়ই আসবো থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ স্যার আমরা তাহলে আসি যতই দূরে তুই কাছাকাছি তোকে না পেলে থেমে যায় আমার সব ভাবনা
ইউ সো মাচ আসুন আসুন ভিতরে আসুন সবার সাথে পরিচয় করে দিই আপনি কেন কেন আপনার তো আজ হলুদ আপনার থাকার কথা তো ওখানে স্টেজে আমার হলুদ হতে যাবে কেন হলুদ তো আমার বোনের মানে সেদিন তো আপনি আপনার হবু জামাই নিয়ে এলেন দেখা করতে আমার সাথে স্যার এটাই তো ক্রিয়েটিভিটি মনে করে দেখেন আমি কি বলেছিলাম বলেছিলাম জামাই কার জামাই তো বলিনি স্যার জামাই মানে আমাদের বাড়ির জামাই আমার বোনের জামাই ধরা খেয়ে গেছেন না স্যার আসলে আমি বুঝে গিয়েছিলাম এই যে ডিজাইনিং নিয়ে আমার কোনো ক্রিয়েটিভিটি আসলে নেই বাট যেটুকু ক্রিয়েটিভিটি আছে সেটা মজা করার মধ্যে লাগিয়ে ফেলেছি আর মজা করে আপনাকে বোকা বানিয়ে ফেলেছি ভালো বোকা বানিয়েছেন আমি আপনাকে একটা লেটার পাঠিয়েছিলাম পড়েছি স্যার পড়েছি কিছু বুঝছেন অবশ্যই বুঝেছি খালি আপনি একাই ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি তো আমার মধ্যে আছে বলেছিলাম না এক ক্রিয়েটিভ আরেক ক্রিয়েটিভের লেখা বুঝতে পারে সব বুঝে ফেলেছি স্যার মানে কালার ম্যাচিং না বুঝলেও হাতের লেখার ম্যাচিং খুব ভালো বুঝেন হ্যাঁ তা ভালোই বুঝি মনে হচ্ছে কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি এখন আমাকে আপনি আপনি করে বলছেন আমি আপনাকে বলেছি না আমার নাম সুমি আমার সাথে যাই তুমি ইয়েস স্যার বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে উইন আইডি